আজ যে দেখি অজিতেশ দেরি করছে বেশ। তাই তো, স্যারের তো এই সময় মাঠে চলে আসার কথা। আরে ওই তো স্যার আসছেন, আরে সাথে একেবারে ঝালমুড়িওয়ালাকে নিয়েই আসছেন। আজ দেখছি সবাই এসেছে। দাও গো, সবাইকে একটা করে ঝালমুড়ি দাও, বেশ কষে ঝাল দিও কিন্তু। আর ওপরের নারকলের টুকরোটা চেহারায় সেলোটেপের মতো পাতলা হলেও আত্মায় যেন হিমালয়ের চূড়ো এভারেস্ট। তাজা বলেছো ভায়া, বিকেলের দিকে একটু মুড়ি মাখা নিয়ে মাঠে না বসলে কি আর গপ্প জমে? আজকে কি গল্প শোনাবে অজিতেশ দা? আজ তোদের একটা আশ্চর্য লোকের গল্প শোনাবো, যার পরিণতি ভাবলে এখন আমার গায়ে কাঁটা দেয়। আরে এটাও কি তোর সাথে সত্যি ঘটেছিল? তা না হয় তোমরাই বিচার করো। সে অনেক বছর আগের কথা বুঝলে। সেবার খুব গরম পড়েছিল, এপ্রিলের শেষ থেকেই কলকাতা যেন ফুটছে। মেয়ের শুরুতেই সরকার ঘোষণা করলে প্রায় দেড় মাসের গরমের ছুটি। এবারের থেকেও বেশি গরম। শোন, গরম প্রতিবারে ভালোই পড়ে। একশো বছর আগেও টেম্পারেচারের চার্ট খুলে দেখ, 40-42 ছুঁয়েছিল, সঙ্গে আর্দ্রতা 70-80%। তাই এবারের গরমই অত মাতামাতির কিছুই নেই। আসলে আমরা এখন একটা কিছু খুঁজি, যেটা নিয়ে একটু গরমাগরম নিউজ করে ভাইরাল টাইরাল কিসব বলিস না, ওই সব হতে পারা যায়। যাই হোক, গল্পে ফিরি। তো সেবার ছুটি পড়ে যেতে ভাবলাম, যাই একটু গ্রামের বাড়ি থেকেই ঘুরে আসি। তবে সেবারে আমি একা ছিলাম না, আমার সাথে গেল সেবার নিতাই, আমার তখনকার স্কুলের কলিগ। পারবি তো এরকম অজ পাড়া গায়ে কিছুদিন থাকতে? কেন পারবো না, কতদিন পর একটু ফ্রেশ এয়ার পেলাম। এটা আমাদের শ্মশান, উচ্ছেপুলি শ্মশান। উচ্ছেপুলি? এ আবার কেমন নাম রে? তা এখানে কি উচ্চিংড়ে উঠতো নাকি উচ্ছে চাষ হতো? মানে ইয়ে পুলিটা বানানো হতো কি দিয়ে? রসিকতা করিস না নিতাই, এ শ্মশান বড়ই জাগ্রত। আমাদের গ্রামে যে মারা যায় তাকে এখানেই পোড়ানো হয়, কেউ রাতে যায় না এই রাস্তা দিয়ে। এই এই তো এলাহি আয়োজন করেছিস। এলাহি আর কি করেছি, আমার মা থাকলে দেখতিস এর 5 গুণ রান্না করতো সকাল থেকে। ওই অন্নদাদিকে বলেই যতটুকু বাজার করানো যায় করলাম, আর মাছগুলো তো পুকুরে। বাহ, তাই নাকি? বাহ বাহ বাহ, তাহলে তো এই কদিনে পুকুরে ছিপ নিয়ে বসতে হচ্ছেই। এই এটা কি নদী? দামোদর। আর ও ওই যে রেল লাইন দেখছিস, ওখানে প্রচুর লোক কাটা পড়ে, রেল গেট নেই তো কোনো। তাই সন্ধে হয়ে আসছে নিতাই, এখানে দাঁড়ানোটা ঠিক হবে না। কাটা মুন্ডু নিয়ে কি ভূতেরা হাজির হবে নাকি রে? তুই একটু চুপ করবি নিতাই? চ নিতাই চ, আর এখানে এক মুহূর্ত নয়। পালা পালা নিতাই পালা। আরে নন্দ তুই? আর বলিস না, আমার গরুটা ঝোপে ঢুকে গিয়ে জাবড় কাটছিল, ব্যাটাকে আনতেই ভেতরে ঢুকেছিলাম। এই জায়গাটা তো আবার খুব একটা ভালো নয় না? তোমার বন্ধু তো তোমাকেই ভূত ভেবে বসেছিল। আরে হেসো না ভাই, হেসো না। আমাদের গ্রামের কিছু কিছু জায়গায় সন্ধ্যের পরে কেউ আর পা দেয় না। যাই হোক, তুমি বরং ওই সন্ধ্যের আড্ডার থেকে এসো, তখন না হয় গপ্প সপ্প হবে। হ্যাঁ, আর এই শোন, আসার সময় কিন্তু চপ আনতে ভুলিস না অজিতেশ। এক হয়েছে, সন্ধে হলেই লোডশেডিং, আজ তো আবার অমাবস্যা। তা তোমার এই বন্ধুটার নিশ্চয়ই খুব সমস্যা হচ্ছে অন্ধকারে। দাঁড়া, সমস্যা কেন? আর এরকম লোডশেডিংয়ে গরম গরম চপ মুড়ি পুরো জমে যাবে। তা
তুমি মন্দ বলনি ভায়া। আচ্ছা আপনারা তো এখানে থাকেন, কখনো ভূত দেখেছেন? আরে আরে কি করছোটা কি, হ্যাঁ এমন সময় কেউ ভূতের নাম নেয় নাকি? দেখো তুমি শহরের ছেলে, তুমি এসব বুঝবে না। কি বলো হরিদা, শ্যামল দাদুকে কেমন টেনে নিয়ে গেল রাতের বেলায় সেবার জলের ভেতরে? এই এক মাস আগেই তো ঘটলো। হ্যাঁ এককালে শ্যামল দাদু পুকুরে এপার ওপার করতো, কিন্তু এই গোবিন্দ ভ্যানোলা যবে থেকে নেশা করে পুকুরে পড়ে মারা গেছে, পুকুরটা অভিশপ্ত হয়ে রয়েছে। শ্যামল দাদুকেও টেনে নিল কিরকম, মানুষটা ডুবে মারা গেল। বয়স হয়েছিল বলে ডুবে গেছে, আর নিশ্চয়ই স্ট্রোক বা হার্ট অ্যাটাক বা ক্র্যাম্প অন্য কিছুও হয়েছিল, তাই হাত পা নড়াতে পারেনি। ভূত আসলে আমাদেরই বানানো, ভূত যদি থাকতোই তাহলে শহরে দেখা যায় না কেন? নিতাই ছাড় না, অন্য কথা বল। এই তোমার এই বন্ধুটার সাহস একটু কমাও অজিতেশ, এত অবিশ্বাসও ভালো নয়। আরে কি মুশকিল, আমি যেটা দেখিনি সেটা বিশ্বাস করব কি করে? তুমি সত্যি দেখতে চাও? ছাড়ো না নিতাই, চুপ কর তো, পরশু বাড়ি যাওয়া, উল্টো পাল্টা কিছু করিস না। কিসের উল্টো পাল্টা, কিসের উল্টো পাল্টা? হ্যাঁ আমি দেখতে চাই, আর হ্যাঁ আমি যদি না দেখতে পাই তাহলে কিন্তু তোমাদের বিশ্বাস করতে হবে যে ভূত বলে ও সব কিছুই নেই, করবে তো? বেশ তবে আজ রাতেই পরীক্ষা হয়ে যাক, ঠিক 12টা বাজলে তুমি উচ্ছে পুলিশ শ্মশানে গিয়ে বসবে শ্মশানের বেদি ছুঁয়ে। এর এমন কি কাজ? আচ্ছা কিন্তু আমি যে ওখানে গিয়েছিলাম সেটা তোমরা জানবে কেমন করে? তুমি শ্মশানের মাঝখানে একমাত্র নিম গাছটায় একটা পেরে গেঁথে রেখে আসবে, বুঝেছো? নিতাই নিতাই যাস না নিতাই, ও শ্মশানকে ছোট থেকে দেখছি, একজনকে পোড়ানো হলে সে আরো দুজনকে টেনে নিয়ে আসে। চিন্তা করিস না, আমায় টানতে পারবে না। অমাবস্যার রাতে সেদিন চারিদিকে জমা অন্ধকার, আমি যে সময়ের কথা বলছি তখন অত প্যান্ট শার্ট পরার চল ছিল না। নিতাই একটা বাংলা শার্ট আর ধুতি পরে হাঁটা লাগালো শ্মশানের উদ্দেশ্যে, হাতে থাকা টর্চের আলো বহু দূরের অন্ধকারকে কেটে কেটে এগিয়ে যাচ্ছে, অন্য হাতে হাতুড়ি আর পেরেক। বড় রাস্তা থেকে ডান দিকে বাঁক নিয়ে ঢুকে গেল শ্মশানের রাস্তায়। এইসব এসে আরো আরো ভয় দেখিয়ে নার্ভ দুর্বল করে দেয়। না এবারে এবারে গিয়ে আসল কাজটা করি, না হলে তো ওরা আবার বিশ্বাসই করবে না যে আমি এসেছিলাম। কে 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 ওখানে, কে ওখানে? সামনে সামনে আসুন, এভাবে 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 ভয় দেখিয়ে কি আমাকে আমাকে ভূতে বিশ্বাস করাবেন? হ্যাঁ আসুন সামনে। হাই হাই নিতাই, হাই, কতদিন পর আবার মানুষের স্বাদ পাবো। নিতাই আয় বাবা, আয় চিতার কাছে, আয় 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 কাছে, আয় কাছে, আয় কাছে, আয় কাছে, আয়। তাহলে ওই বুড়ো মানে শ্যামল দাদুই ভূত হয়ে আটকে রেখেছিল নিতাই তাকে? সেটাই যে পুরোপুরি সত্যি ছিল তাই বা কি করে বলি। পরের দিন যখন শ্মশানে যাই, আমি কি বলেছিলাম আমি কি বলেছিলাম, তোমার বন্ধুর বেশি দুঃসাহস, এইবার বুঝুক ঠেলা। ওই বুড়ো সবে এক মাস হলো গেছে, রাতের বেলায় এদিকে কেউ এলে তাকে টানবে না, এ হতেই পারে না। শ্যামল দাদুর ভয় নাকি পেরেক ধুতিতে আটকে গেছিল বলে পালাতে পারেনি তা জানি না,
দুদিন বাদে যখন জ্ঞান ফেরে তখন ওর মুখে পুরোটা শুনি আমরা। তা অজিতেশ, ও কি এখনো অবিশ্বাস করে ভূতে? এরপরেও যদি কেউ অবিশ্বাস করে তাহলে তার ভাগ্য অমাবস্যার মতোই অন্ধকার। কি আপনারাও বিশ্বাস করলেন তো? না হলে কিন্তু ওরা আসছে, টেনে রাখবে আপনাদেরও, তাই সাবধান।